প্রত্যেক শুক্রবার একটা সময় থাকে যেটা কবিতার জন্য নির্ধারিত এটা সত্যি কথা বলতে এই সময় দাঁড়িয়ে একটি বাণিজ্যিক এফএমএ প্রায় জোর করেই আদায় করে নেওয়া একটা সময় কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে চারদিকেই হিন্দি হিন্দি একটা রব উঠে গেছে সেখানে বাংলা মৌলিক কবিতাকে জায়গা করে দেওয়াটার একটা মানে সবাই সঙ্গে আছি বলেই হয়তো আমি সেটা পারছি সেই সাহসটা এত ভালো ভালো লেখা আসে আর সেগুলো পড়তে খুব ভালো লাগে আসলে কালকেই বলছিলাম আমার যে কবিতার ক্লাস আছে সেখানেই যে কোনো লেখাই যারা লিখছেন তারা তাদের মতো করে একটা ছবি আঁকেন আমি চেষ্টা করি সেই ভিজুয়ালটাকে আরেকটু বাড়াতে অর্থাৎ যে কোনো আবৃত্তি আমার কাছে মনে হয় যে সেটা সার্থক তখনই হয় যখন আমি সেই কবিতাটা বলে আমি কোনো ছবি দেখাতে পারছি অর্থাৎ জাস্ট পড়ে গেলাম সেটাকে বা আমি মুখস্থ করলাম শুধুমাত্র তারপর তার কোনো ছবি এলো না অর্থাৎ আমি যখন বলবো তখন একটা সিনেমা সিনের মতো যেন কবিতাগুলো নির্বাচন করা হয় এবং যাতে ওই এক দেড় মিনিট দু মিনিটের মধ্যে একটা ছোট্ট ছায়াছবি কবিতার মাধ্যমে দেখানো যায় তার সঙ্গে অবশ্যই আবহ থাকে আমাদের ওখান থেকে আবহ করেন শুভজিৎ মিত্র আমাদের অফিসেরই বেশ যত্ন করে আবহ তৈরি করা হয় প্রত্যেকটা কবিতার জন্য আলাদা করে কবিতার মুড অনুযায়ী আরও বেশি লেখা আসুক এটুকুই বলবো সবার কাছ থেকে এবং থিম অনুযায়ী লেখা পেলে ভালো হয় কারণ এক একটা সময়ে এক এক রকম মুড থাকে আমাদের এই সময়টা যেরকম মুড চলছে বা মরশুম চলছে সেই অনুযায়ী আমরা চেষ্টা করি থিমগুলোকে বেঁধে দেওয়ার আর তাহলে লেখাও অনেক সহজ হয়ে ওঠে মানে যা কিছু লেখো তার থেকে একটা থিম বোধ হয় ভালো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আশা করবো আরও দারুণ দারুণ কিছু কবিতা আসবে যাদেরকে চিনতাম না আজকে এখানে সে অনেককে চিনলাম কারণ কবিতার মাধ্যমে চেনা আর ব্যক্তিগতভাবে চেনা দুটো ভীষণ আলাদা হয়ে যায় আজকে অনেকের সঙ্গেই পরিচয় হলো যাদেরকে আগে দেখিনি কখনো ভালো লাগা অনেকটাই আর সুরজিত বন্ধুরা কবিতা ক্লাব অসাধারণ কাজ করছে তার সঙ্গে আমিও সামিল থাকতে পেরে আমার খুব ভালো লাগছে আগামী দিনে নিশ্চয়ই সঙ্গে আছি আরও আরও দারুণ অধ্যক্ষ ভালো থাকবেন ধন্যবাদ রাজাদা তোমার শুভেচ্ছা নিয়ে হয়তো আমরা আগামী দিনে আরও এগিয়ে যেতে পারবো